নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 30 নভেম্বর 2023 বৃহস্পতিবার 4 রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি আপনাদেরকে এই ভিডিওটি কেন প্রতিদিন আপনাদেরকে দিই, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ থাকে। যে 4টি রাশির কথা আমি বলছি, আগামীকাল 4 রাশি কোটি কোটি মানুষ রয়েছে দুনিয়াতে, প্রচুর মানুষ রয়েছে। সবাইকে কোটিপতি হবে? কখনোই না। কিছু সংখ্যক মানুষের সঙ্গে অর্থপ্রাপ্তি হবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি হবে না। সেই জায়গাটাতে দেখা দরকার যে আপনাদের ব্যক্তিগত জন্মচক এবং হস্তরেখা যাদের নেই, জন্ম কুণ্ডলী নেই, হস্তরেখাও কিন্তু বিচার করে কিন্তু বলা সম্ভব। এবং 2-1 নম্বরের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং সর্বোপরি ভাগ্যভাবকে জাগ্রত করা দরকার, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আমাদের জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র, বুধ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আমাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে কিনা। যদি না জন্মচক্রে বড় কোনো দোষ না থাকে, তাহলে কিন্তু এই অর্থপ্রাপ্তি জায়গাটাতে কিন্তু বাধা আসবে। তার জন্য গ্রহের প্রতিকার করতে হবে, এবং এর পাশাপাশি আপনাদেরকে রাহু রক্ষা কবচ অবশ্যই আপনারা পরিধান করুন। দেখুন, আগামীকালের 4টি রাশির টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টা আগে জানিয়ে দিই, তারপরে আলোচনাটা আর একটু বিস্তারিত আমি করব। প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনারা কোনো ফাটকা থেকে অর্থ পেতে পারেন, আপনারা অনলাইন ট্রেন্ডিং থেকে অর্থ পেতে পারেন, লটারি থেকে অর্থ পেতে পারেন। আপনাদের যে যারা একান্তই টিকিট কাটা একটা নেশা রয়েছে, তার জন্য ঠিক সময়টা জানিয়ে দিই, বৈকাল 4টা থেকে 5টা 36 মিনিট পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার শুধুমাত্র 9। দ্বিতীয় রাশি আগামীকালের জন্য, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, শেয়ার বাজার হোক, ফাটকা হোক, অনলাইন ট্রেন্ডিং হোক, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে। আপনাদের যে শুভ সময়, ঠিক সময়টা আপনাদেরকে জানায়, সকাল 10টা 31 মিনিট থেকে 12টা 4 মিনিট পর্যন্ত। 10টা 31 মিনিট থেকে 12টা 4 মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 6। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তি প্রবল যোগ সৃষ্টি হয়েছে। মীন রাশির টার্গেট নাম্বার 8। আপনাদের যে শুভ সময়, সকাল 10টা 21 মিনিট থেকে আপনার 11টা 34 মিনিট পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির লটারি এবং শেয়ার বাজার থেকে প্রবল, বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, সেখান থেকে অর্থপ্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের যে ঠিক শুভ সময়টা সেটা জানাচ্ছি, সকাল 9টা 45 মিনিট থেকে আপনার 11টা 2 মিনিট পর্যন্ত।
আপনাদের টার্গেট নাম্বার 4, আপনাদের টার্গেট নাম্বার 4 আগামীকালের জন্য, যারা একান্তই টিকিট কাটেন, আমি বারবার বলছি টিকিট কাটা থেকে আপনারা বিরত থাকুন, কারণ যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে, শুধুমাত্র টিকিট কাটলে যে কোটিপতি হবেন এমনটি নয়, কারণ আপনাদের জন্মছকে সময়টা কখন রয়েছে, এবং পাশাপাশি আমি আবারও বলবো বার্থ চার্ট রিফর্মেশন অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফর্মেশন ফর্মুলাটা কি, আপনাদের খারাপ সময়টাকে কাটিয়ে ভালো সময়কে নিয়ে আনা, এটা হচ্ছে বার্থ চার্ট রিফর্মেশনের মেন কাজ। যারা করছেন একটু ব্যয়বহুল, একটু কস্টলি, কিন্তু তারা হাতে নাতে রেজাল্ট কিন্তু পাচ্ছেন। যারা বার্থ চার্ট রিফর্মেশনের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য এই ফর্মুলাটা খুব ভালো, এবং ভাগ্যভাবকে জাগ্রত করা এবং ধনভাবকে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন।